হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি শরীফুল ইসলাম আবির বরাবরের মতো হানি পিডি পাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, বরাবরের মতো তালুকদার পরিবহনে এক ইউনিক নন এসি বাস চালু হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওতে জানাবো আপনাদেরকে যে বাসটি কোন রুটে চলবে এবং কত টাকা ভাড়া। তো বন্ধুরা, আগে আপনারা বাসটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ও একটু ফলো করবেন। বাসটি আমরা পুরোপুরি আপনাদের এই বাসটি ভিডিও করব এবং এর মধ্যে থেকে বলে দেব কত টাকা ভাড়া এবং কোন রোডে চলবে। তো বন্ধুরা, এই বাসটি একে অনেক নন এসি বাস চালু হতে যাচ্ছে আপনার শ্যামনগর, সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুর, গাইবান্ধা, শেরপুর ও ঠাকুরগাঁও। এই বাসটি এই রোডে চলবে। তো বন্ধুরা, আমরা জানি যে এই বাসটি এই রোডে চলবে, যেটুকু আমি জেনে আসছি সেটাই বলছি। তো বন্ধুরা, ভাড়াটি আমি এখনও কনফার্ম হইনি। তো যেই রোডে চলবে সেই রোডের ঠিকানাটা আমি বলে দিলাম। তো এরপরে আপনাদের একটি কথা বলে দিই, আপনারা যেহেতু নতুন এক ইউনিট বাস নতুন হয়েছে, তো এই গাড়িটিতে আপনারা চড়বেন, গাড়িটি একটু ভালোভাবে দেখিয়ে দিই। ভিতর বাইরে একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এখনও বাসটি চালু হয়নি রোডে, তবে আজকে 2 তারিখ, আগামী 2-3 দিনের মধ্যেই বাসটি গাইবান্ধার এই আপনার শ্যামনগর থেকে ছেড়ে যাবে ঠাকুরগাঁও পর্যন্ত। আর এর ফলে আমি বলে দিচ্ছি, রংপুর, শেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা এর ভিতরে থাকবে গাড়িটা। আর আপনাদের এই এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কি ভাড়ার কথা বলতেছি না, যেহেতু আমি ওটা সঠিক না এই কারণে বলতেছি না। তো এই ভাড়াটি আপনারা জেনে নেবেন আমার ইউটিউব ভিডিওর নিচেই ডিসক্রিপশনে। আমি আমার মানে আপনাদের এই গাড়িটার কত টাকা ভাড়া এই বিষয়টি আমি ওইখানে জানিয়ে দেবো। আপনারা আশা করি ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আর একটি কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এদের সুপারভাইজারের নাম্বার থাকবে আমার ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনি যোগাযোগ করে এদের সাথে কন্ট্যাক্ট করে আপনার সিটটা আপনি বুকিং দিতে পারবেন। সে আপনি যেইখানেই থাকেন, যে এরিয়াটা আমি বলছি এই এরিয়ার মধ্যে এই গাড়িটি চলবে, তো এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে এই গাড়িতে যাত্রী সেবা নিতে পারবেন। আশা করি গাড়িটি নতুন আর দেখতেও অনেকটা চমৎকার করেছে। ভিতরে বাইরে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে শুনে জেনে আপনারা গাড়িটি উঠবেন, আশা করি আমার মতে ভালো হবে। তো চলুন, আমরা আস্তে আস্তে বাইক সাইড প্রায় দেখানো শেষ, আমরা এখানে কি করব ভিতরের সাইডটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। আস্তে আস্তে আমি পুরো সাইডটা দেখিয়ে এখন আমি ভিতরের ডেকোরেশনটি আপনাদেরকে দেখাবো। একটু ভালোভাবে না দেখালে আপনারা আর কি বুঝতে পারবেন না, এই কারণে আমি আর কি ভিডিওটি একটু সোলো সোলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ফলো করবেন ভিডিওটি, প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে ভিতরের ডেকোরেশনে চলে আসছে, গাড়িটি হচ্ছে অশোক লেলেন 1616 চ্যাসিস 88 স্টিকের গাড়ি। তো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, ভিতরে গ্লাস সেটটুকু দেখালাম। গাড়িটি তৈরি হয়েছে যশোর জেলা মুরলী মোড় থেকে। তো আপনারা যদি এই ধরনের কেউ অনেকে গাড়ি বানাতে চান, আমাদের যে এরিয়াটি বলছি যশোরের এরিয়া, এর ভিতরে কেউ থাকলে কিংবা দূরে থাকলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দেব। আশা করি আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিত্য নতুন গাড়িও তৈরি করতে পারবেন। তো তার কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত টাকা লাগবে একটা গাড়ি করতে, সেই বিষয়টা তার কাছ থেকে জেনে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে। গাড়িটি আমার মতে অনেকটা ভালো হয়েছে দেখতে শুনতেও, এবং সিটটা খুবই আরামদায়ক আমার কাছে মনে হয়েছে আর কি, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। তো একটু মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন আসলে বুঝতে পারবেন। আর অনেকে আছেন, এখন পিকনিকের সিজন চলছে,
তো আপনারা চাইলে এই গাড়িটি রিজার্ভ নিতে পারেন এবং রিজার্ভে এটাকে ব্যবহার করতে পারেন। আর একটি কথাই তো বলে দিচ্ছি, ডিসক্রিপশনে আপনাদের সুপারভাইজারের নাম্বার থাকবে এবং কাউন্টার ম্যানের নাম্বার যদি আমি কালেকশন করতে পারি তাহলে আমি সেটাও দিয়ে দেবো দু একদিনের মধ্যে। এখন না দিতে পারলেও দু একদিনের মধ্যে আপনাদের কাউন্টারের নাম্বারটাও দিয়ে দেবো। আমি এখন আপাতত সুপারভাইজারের নাম্বারটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা